এই যে আমাদের ইনায়াবুলি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দেখো এও এসে একদম ড্রেস ফ্রেস সুন্দর করে চেঞ্জ করে নিয়েছে। এই যে পুরো এখানে টেবিল সাজানো আছে খাবার। এই যে আমার নানি একদম, চলো চলো খেতে বসবো। তাই কে ফার্স্ট হয়েছে সত্যি কথা বলবি? তাহলে কে ফার্স্ট হয়েছে আমি কি করে বলবো? তারপর থেকে তো চলে গেলাম আমরা বারাসা, তারপরে ডেলিভারি হলো, এই সমস্ত কিছু ব্যস্ততার মধ্যে আম্মাও করেনি আর করাও হয়নি। আম্মা ভেবেছে আমি এসে করবো, তাই জন্য আম্মাও কিছু করেনি। তো এইগুলোর মধ্যে লবণ আর হলুদটা আমি ঢেলে রেখে দিচ্ছি এই রান্না করার সময়। আম্মা রান্নার লবণ কি এটা? আবার এই রান্নাঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে তো, কারণ রান্না বান্না আবার শুরু করতে হবে। এবার আস্তে আস্তে আবার এক মাস হয়ে গেছে, প্রায় 40 দিন হতে চললো, তাই না? সবাই বলে 40-41 দিন পর্যন্ত একটুখানি এ থাকে, তো হতেই চললো। এবার আস্তে আস্তে করে সমস্তটা আবার নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। এর মধ্যে দিলাম লবণ আর এতে দেবো হলুদ। নেপে দিলে দেখতে বেশ ভালো লাগে। তো আম্মা বলছে গোবর নিতে হবে, হয় না? গোবর মাটি দিয়ে ওটাকে করলে আরো বেশি খটখটে হবে। গোবরটা নিয়ে কিনে নিতে হবে। ওই কাজটা আয়ান ভালো পারবে, গোবর নিয়ে এসে আয়ান একটু করে দেবে। তুমি তো ভালো পারো ওটা। গরু নেই আয়ানদের বাড়ি? একটাও নেই, শুধু মানুষ আছে। এখন না সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনে না আসলে ভালো লাগে না, মনে হয় কি কিছু একটা ইনকমপ্লিট থেকে গেল। উঠোনটাতে এতই ভালো লাগে, আমি হয়তো বারবার বলছি তোমাদেরকে যে কি এমন করেছো উঠোনের মধ্যে যে এত তারিফ করছো, কিন্তু বিশ্বাস করবে না তোমরা যদি এখানে, মানে এখানে যে আমি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, বাট এখানে উপস্থিত থেকে এটাকে মানে উপভোগ করার আনন্দটাই অন্য রকম। এতো খুব ভালো লাগছে। তো সকালবেলা চলে এসেছি উঠোনে, ইনায়া ঘুম দিচ্ছে আর একটুখানি হালকা হালকা মিষ্টি রোদ্দুরও এসেছে, তো বেশ ভালোই লাগছে, খুব এনজয় করছে এবারে বাড়িটা কিন্তু। আর এর সাথে সাথে হচ্ছে এরা আবার যাচ্ছে আজকে মামার বাড়ি, আমি তো যেতে পারছি না। আমি ইনায়াকে নিয়ে কি করে যাবো? আয়ান যাচ্ছে, আপা যাচ্ছে, জামান যাচ্ছে, আর ভাই আসছে ওইদিক থেকে, আশকুল ভাই আসছে। আজকে জামাই আসছে অনেকদিন পর, জামাই আসছে অনেকদিন পর আসছে। তো সবাই মিলে হচ্ছে কি ওরা যাবে মামার বাড়ি, আমি আব্বা আম্মা আর ইনায়া বাড়িতে থাকবো। তার মধ্যে আব্বাও নেই, আব্বা গেছে আবার কলকাতা ডক্টর দেখাতে। তো আমি আর আম্মা আর ইনায়া বাড়িতে থাকবো সারাদিন। কি হবে আজকে আমাদের? আমারও যেতে খুব ইচ্ছা করছে, আমি তো আরোই ভালোবাসি জানি তোমরা ঘুরতে, বাট যেতে পারছি না। একটুখানি ঠান্ডাটা কেটে যাক, তারপরে ইনায়াকে নিয়ে সব জায়গায় ঘুরবো ইনশাআল্লাহ। ইনায়ের জন্যই আমি যেতে পারছি না। মেয়ে আমার ঘুমোচ্ছে আর এই সুযোগে আমি এই কাজগুলো করে নিচ্ছি। এই যে এই টেবিলটা রয়েছে না, তোমরা এই টেবিলটা রং করতে বলেছো। হ্যাঁ, রং তো অবশ্যই হবে। আপাতত হচ্ছে কি আজকে বাড়িতে জামাইও আসবে বলে কথা, তাই একটুখানি আরো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আমার এই যে টেবিল ম্যাটটা আছে এটাকে আমি আপাতত এখানে দিচ্ছি, আর এখানটাতে হোয়াইট কালারের একটা রয়েছে সেটা পাতবো। আর এখানকার জন্য আরেকটা সিক্স সিটার ওকে বলেছি বসিরহাট থেকে কিনে নিয়ে আসবে, একদম বাড়ির ঝাঁকা ঝাঁক করে দেবো। কি আম্মা? হ্যাঁ বলছিলাম ওই পর্দা তিনটে হবে। এই যে তোমার টেবিল কভার আর এই পর্দা, এটা দিয়ে তিনটে হচ্ছে তো? হ্যাঁ বললাম না তখন তিনটে নেওয়া হয়েছিল। এই যে এই যে এখানে কি করতে চাইছে আমি বুঝতে পারছি না, এর উপরটা কি করতে চাইছে? তোমার এই বাচ্চাটা বড় হচ্ছে আর তোমার ভূত আবার সে আগের ভূত শুরু হচ্ছে। বাচ্চা কতটা সুস্থ থাকবে জানি না, কিন্তু তুমি অনেক সুস্থ থাকবে। না ওকেও তো শিখতে হবে না, ও তো মায়ের দেখে তো বাচ্চাটা শেখে, যে আমার মা এরকম ছিল আমাকেও এরকমই হতে হবে। আর আমি যেমন আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা প্রচন্ড গোছানো, প্রচন্ড টিপটপ থাকতে পছন্দ করে, মায়ের কাছ থেকে আমার এটা এসেছে, আমার কাছ থেকে আমার মেয়ের কাছে যাবে। এই যে দেখো মাম্মা মনে হচ্ছে উঠে গেছে, ওশাবি মনে হচ্ছে উঠবে। এই জায়গাটা একদম নিট এন্ড ক্লিন করে রাখতে চাইছি, মানে কি বলতো এই জিনিসপত্রগুলো তো সবসময় ব্যবহার হয় না, আমরা যখন আসি তখনই ব্যবহার হয়। তো এগুলো আমরা চলে যাবো, আম্মা পরে তুলবে। তো সব সময়ের জন্য এই ভেতরে ঢোকানো বের করাটা পসিবল না, তাই এই টেবিলটা এখানে দেখো ট্রে দিয়ে আমি বিস্কিট চানাচুর বাটার এই সমস্ত জিনিসগুলো ট্রের মধ্যে থাক, একটা জায়গা অর্গানাইজ হয়ে থাকবে। আর এই যে কাপ গুলোকে দিচ্ছি আমি এইখানটাতে,
গ্লাস যেন এদিক ওদিক অতটা হজে বড় ল হয়ে না থাকে। বাচ্চার বাড়ি বলে এখানে ফ্লাওয়ার ভাস আর এর মধ্যে হচ্ছে লবণ। ভবিতে 10:30 বাজে, ব্রেকফাস্ট করে নিয়েছি, ও ঘুমোচ্ছিল এই সুযোগে আমি, আর এখন ওকে অয়েল মাসাজ করাবো। তাই আমি শুধু বারবার জিজ্ঞেস করছে আমি তুলবো এই নায়কে তুলবো, আমি বলছি এখন ওকে পারমিশন দিয়েছি, আচ্ছা ঠিক আছে এনায়কে ঘুম থেকে তোলো। কানের কাছে এসে ইনুগুড়ি ইনুগুড়ি, ওতে ওতো তোমার অয়েল মাসাজ হবে, ওতে ওতো কি করে বলছিল, জেগে গেছে না রেগে গেছে, বাবা দেখো কেন তুমি ডিস্টার্ব করলে, মামাম ভাই আসসালামু আলাইকুম। কখন থেকে গুচি থেকে থেকে আমরা আর ড্রেস খুলে ফেললাম ভাই, কটার দিকে বেরোলেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, চলে এসেছি এখানে, ভাইয়ের দাও টিফিন টিফিনের একটু ব্যবস্থা করে দাও। আরে বাবা ঠিক আছে, আয়ান ওরে বাবা, আয়ানকে দেখো আজকে নতুন ড্রেস পরেছে, কি সুন্দর লাগছে দেখতে। ওইদিকে এদিকে তাকাও একটু, বাবারে নতুন ড্রেস পরেছে, বিশাল ভাব হয়ে গেছে, তাকাচ্ছেই না। নতুন ড্রেস কিনলে কিন্তু সবারই এটা হয়, সবার এটা হয়। এই ঘরটা কি সুন্দর লাগছে না এখন দেখতে, পুরো বাড়ি মেকওভার হয়েছে, হ্যাঁ পুরো বাড়ি মেকওভার হয়েছে, আপনি খেয়াল করেননি? উঠোনটা আরো এখনো হবে, গাছগুলো কালার হবে, এখনো অনেক কিছু বাকি। এই যে আমাদের ইনায়া বুলি লেডি হয়ে গেছে যাওয়ার জন্য, না না ইনায়া ইনায়ার ইনায়ার মা আর ইনায়ার দাদিমা যাচ্ছে না। দাও হেলমেটটা দাও, তাহলে কি হবে তুমি যাবে না? আমার মেয়ে থাকে আর আমাকে ছেড়ে তোমরা চলে যাচ্ছ, দাদা চলে যাচ্ছে দেখ। ও বাবা দাদা কিস করে দিল, হ্যাঁ এই ড্রেসটা বাদিন নেওয়া হয়েছে, সুন্দর লাগছে, ওটা হচ্ছে এটা সুন্দর লাগবে বেশি, ওটাও সুন্দর, ওটাও ভালো। সবাই একদম এরা এমন ভাবে রেডি হয়ে যাচ্ছে না, আমারই এবার মনটা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেলি এরকম তো হয় না, আমিও যাই সাথে, বুঝতে পারছি পারি না কিন্তু আজকে বুঝতে পারছি। টাটা তাড়াতাড়ি এসো, ঘুম দিচ্ছে কি ঘুম। তো ভাইয়ের ওই ব্যাগে এত ভাই অত বড় ব্যাগ নিয়ে যাচ্ছ কেন? বুনুকে টাটা করে দাও, টাটা। আমরা এই ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এখন ফল তল গুলো নিলাম, সামনে থেকে বাচ্চাদের জন্য খাবার গুলো নেবো। আয়ান কি কি নেবো এখন দিয়ে তুমি মনে করো, হ্যাঁ এইখানটাতে দোলনায় দিয়ে দিয়েছি সুন্দর করে, আর হালকা হালকা করে দোলও দিয়ে দিচ্ছি। ও এইদিকে ঘুমো, ততক্ষণে আম্মা আজকে সকালবেলা আবার ভাই আসবে বলে পায়েস রান্না করেছো, তো একটুখানি পায়েস আর মিষ্টি খাবো। আছে মামার বাড়ি তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে মেজো মাইমার বাড়ি আমাদের, আর এখন এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, ভাই এসে আগে আগে খেতে বসে গেছে, আমি গেছিলাম এখান থেকে একটু খালামার বাড়ি, খালামার বাড়ি থেকে এলাম লজ্জায় দেখাচ্ছেন আর। খাও, এই যে পুরো এখানে টেবিল সাজানো আছে খাবার, এই যে আমার নানি একদম, চলো চলো খেতে বসবো তাই, আমার নানি তো ইয়াং নানি, নানা খেয়ে নিলে এত তাড়াতাড়ি। এই যে আব্বা গেছিল কলকাতায়, বলছে অনেক কিছু নিয়ে এসেছি, দেখো কি কি নিয়ে এসেছি, কি কি এনেছে দেখাই, এটা কত সুন্দর থানকুনি, সত্যি থানকুনি গুলো খুব সুন্দর একদম, সবগুলো এরকম সুন্দর, হ্যাঁ আবার থানকুনি পাতা বাটা এত খা, জয়নগরের মোয়া, ওরে সেদিন আমরা মোয়া খেয়ে পাগলে গেছিলাম, দিয়ে আবার আজকে আব্বা মোয়া এনেছে, এতে কি মিহিদানা, মিহিদানা হ্যাঁ দারুণ ছিল মিহিদানাটা, বাড়িতে ছেলে মেয়েরা আছে আর আব্বা কত খাবার নিয়ে আসে, গজা গজা গজা, আজকে সন্ধ্যের টিফিনের জোগাড় হয়ে গেল আমাদের, মোসাম্বি লেবু,
কত কিছু এনেছে আব্বা, পেয়ারা দেখলেই আব্বা তো জিনিসপত্র গুলো নিয়ে এসছে। আর ইনায়া ঘুমোচ্ছে যখন, তো আমি খাওয়া দাওয়াটা করে নি। আর আজকে আমাদের জন্য কি রান্না হয়েছে একবার দেখিয়ে দি। এখানটাতে ভাত, বাঁধাকপি, মটরশুঁটি, মাছের মাথা দিয়ে একটা সবজি হয়েছে, চাল কুমড়ো ভাজা, মাছের ঝোল, আর আমার জন্য নিম পাতা ভাজা। আয়ান শুনে এসো, একটা কথা শুনে যাও, শুনে যাও সবাই, একটা কথা শুনে যাও, দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও, একটা কথা শুনে যাও সবাই, দাঁড়াও এখানে, এখানে দাঁড়াও, এখানে আসো। তাহলে তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম কি? তোমার নাম? আর তোমার নাম বলো? মারিয়াম সুলতান। আসো এবার রেস্ট হবে, আসো এখানে, আসো আসো এখানে আসো। কে ফার্স্ট হয় আমি দেখবো, যে ফার্স্ট হবে তার প্রাইজ আছে, সেটা পরে বলছি। রেডি সেডি গোনা, ওয়ান টু থ্রি বলবো, থ্রি বলবো আর দৌড়াবে, ঠিক আছে? ওয়ান টু থ্রি, যা দৌড়াও দৌড়াও, ফার্স্ট কে তুমি না এ, আর এরা দুটো লাস্ট, যে লাস্ট হবে তার বেশি ভালো প্রাইজ দেবো। কে লাস্ট? কে লাস্ট? হ্যাঁ যে লাস্ট হবে তার ভালো প্রাইজ। চলো এবার প্রাইজ দেবো, চলো। এরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমাকে পাগল করে দিয়েছে, বল মাঠে চলো, বল মাঠে চলো, বল মাঠে গিয়ে সবাই কে ফার্স্ট হয়েছে সত্যি কথা বলবে। তাহলে কে ফার্স্ট হয়েছে আমি কি করে বুঝবো? আমি প্রথমে দৌড়ে গিয়ে ওই সাইডে গেছিলাম, তারপরে সবাই প্রথমে আমি দৌড়ে গিয়ে ওই সাইডে আসছিলাম, আর আমি আসছিলাম ওর সামনে। আচ্ছা বুঝলাম বুঝলাম, শুনো ফার্স্ট আমি হবো। আচ্ছা বুঝেছি বুঝেছি। আচ্ছা কে কি প্রাইজ নিয়েছে একটু দেখাও তো, কে কি, এটা কি, এর ভিতরে কি অনেক কিছু তাই তো? আর তুমি কি নিয়েছো? এইটুকু না, আরো তো একটা আছে বড়, সেটা দেখাও। আচ্ছা তুমি কি নিয়েছো? এইটা আর একটা আছে তো, আর তুমি কি নিয়েছো? ফারান কি নিয়েছো? এই তো অনেক কিছু নিয়েছে। এটা হচ্ছে, এটা হচ্ছে ছোট মামার মেয়ে, এটা হচ্ছে ন মামার ছেলে, এটা হচ্ছে আয়ান, ওটা হচ্ছে মেজো মামার ছেলে, এটা খালামার মেয়ে। এতগুলো পার্টনার মিলে আমাকে ধরেছে আজকে। তো যাই হোক, দারুণ মজা হচ্ছে মামার বাড়ি এসে, একদম সবাই পুচকি পাচকারা নিয়ে একদম মাথা পুরো মানে খারাপ করে দিয়েছে আজকে, জমে উঠেছে পুরো। যাই হোক এখন কোথায় যাবো বলো? এখন ওখানে চলো। কোথায় যাবো বলো? আমরা এসেছি দিক ঘুরতে। এই যে দেখো কত বড় দিক, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি এখানে, এখানে ওখানটাই গেলে, শোনো আমার কথা শোনো, ওখানে গেলেই তোমাদের পা ঢুকে যাবে। ওরা চাইছে এখন ওইটার উপরে যেতে, কিন্তু গেলে এখন পা, এখন পা ঢুকে যাবে, এই ছোট ছোট পা ঢুকে যাবে, রায়সাদ তো সবার আগে ঢুকে যাবে পা। চলো আমরা মামার বাড়ি থেকে চলে এসেছি, এবার যাবো। আজকে কি কিনবে তুমি? কি কিছু নেবে আজকে? আয়ার আবার শপিং করবে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এর আগের দিন আফ্রিদের জন্য যে জ্যাকেটটা নিয়েছিলাম ওটাও ছোট হয়ে গেছে, ওই জন্য ওটাকে আবার চেঞ্জ করবো। দেখ তো এটা, এটা দেখ, পছন্দ হচ্ছে এটা? এটা যেমন সুন্দর একটা গ্রিপ ছিল, কিন্তু ওটার গ্রিপ নেই। কি হবে তাহলে? এখানে এইগুলোই আছে। এইটা এখান থেকে নিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, এরকম প্যাটার্নে, এরকম প্যাটার্নে এইটা নিয়েছি। আর এখানে আম্মা বসে চা, রাতে রান্নাও হবে। আর ওরা আসার সময় আবার মোড় থেকে এখানটাতে কি পেঁয়াজি, এটা কি নিমকি, আর এখানে জিলিপি এনেছে। আব্বা আজকে অনেক কিছু এনেছে, জয়নগরের মোয়া, মিহিদানা, তারপরে মানে এর জন্য নাকি নাতি আছে বলে কথা। কেমন কাটলো? মজা হয়েছে বন্ধুদের সাথে? ভালো লেগেছে? থাকতে ইচ্ছে করছিল, থাকতে ইচ্ছে করছিল, কথা নেই, কথা বলতে পারে না। ফারান, ফারান তো কাঁদছিল। হ্যাঁ তাই না, ফারান কাঁদছিল না আসার জন্য? না মানে আমরা আসছি, মনটা খুব খারাপ, থাকলে ভালো হতো, বাচ্চা না একটু মামার বাড়ি থেকে নানা দিয়েছে, ওটা ছাপে দা, ছাপে দা। আজকে এখানে গেছিলাম যে ফ্যাশন বাজারে, ওখানে গিয়ে আফ্রিদের জিনিসটা এক্সচেঞ্জ করে কি নিয়েছি দেখো। আফ্রিদের জিনিস আর হয়নি, আফ্রিদের মায়ের জিনিস হয়েছে, জিনিসটাও খুব সুন্দর।
কি সুন্দর হয়েছে দেখো জিনিসটা। ও আমার সোয়েটারের কালার এটা একদম সেম সেম। এটা এইভাবে থেকে পরলে আরো সুন্দর লাগছে দেখতে। আব্বাকে দেখাও, আব্বাকে দেখাও। আসিয়ার আসিয়ার এই কালারটা খুব পছন্দ হবে। পিওর উলের এটা। না না না, ঝুল আরো বেশি। ঠিকই ঠিক হবে, ওর ঠিক হবে। ও পছন্দ হয়েছে বা? একদম বলো পিওর উলের। মানে আমার ভালো সোয়েটার গুলো রায়গঞ্জ থেকে কেনা। যেখানে শীত বেশি ওখানে সোয়েটার বেশি ভালো। আমি দেখেছি কলকাতার সাইডে অত ভালো সোয়েটার আসে না, যতটা নর্থ বেঙ্গলের সাইডে সুন্দর স্টাইলিশ তারপরে হচ্ছে হেভি সোয়েটার গুলো পাওয়া যায়। এটা কেমন হয়েছে তাই বলো? এখানকার ঠান্ডার জন্য এটাই ঠিক আছে, কারণ এখানে ওই ঠান্ডা পড়েও না। এই যে এখানটাতে মোটামুটি সবকিছু সাজিয়ে নিয়েছি, আর আব্বা যে মোয়াটা এনেছিল মোয়াটাও এখানে তুলে ফেলছি। এই যে আজকে সন্ধ্যের টিফিনে এখানে মোয়া, জিলেপি, আব্বা এনেছিল খাস্তা গজা, এটা কি নিমকি, পেঁয়াজি, মিহিদানা, মুড়ি। এখানে আছে চা। এ তো মামার জন্য মনে হয় দুধ চা। মা হ্যাঁ জ্বালাও, এই যে ধরো একটুখানি পরেই আবার চুপ হয়ে যাবে। ও হিসু করলে একটুখানি ক্র্যাঙ্কি হয়ে যায়, তারপরে আবার ঠিক ঠিক হয়ে যায় কিছুক্ষণ পরে। কি হলো কি হলো, কান্না কেন? রাত্রি এখন 8:30 বাজে, আর আম্মা ওদিকে ডাল করেছে আর আরেকটা কি সবজি করেছে, আর এখানটাতে আমি চিকেনটাকে প্রপার ভাবে রান্না করছি আজকে। নিজের হাতে ইচ্ছে হচ্ছে চিকেনও খেতে, আর বাড়িতে সবাই যেতে আছে, আম্মাকে বলো আমি চিকেনটা করে দিচ্ছি, বাকিগুলো আপনি করুন। এই যে চিকেন আমি এত সুন্দর করে কষাচ্ছি আজকে, অনেকদিন পর চিকেন হিচকি উঠছে না? আমি সব করে নিতে পারবো। আমার মেয়ের জন্য তোমরা শুধু দোয়া করো, আমার মেয়েটা যেন সব সময় সুস্থ থাকে, হাসি খুশি থাকে। মাঝে মাঝে এত টেনশন হয়ে যাচ্ছে না, তোমরা সবাই কমেন্ট করছো দিদি ইটস নর্মাল, এটা কোনো অসুবিধার কিছু নেই। তবু মা হিসেবে না একটুখানি প্যানিক আমি করেই যাচ্ছি, ধরো খাওয়াচ্ছি, খাওয়ানোর পরে যদি সেরকম দেখি তো একটুখানি তো খারাপ লাগবেই। তো আস্তে আস্তে ঠিক হয়েছে। সবাই বলছে যে দিদি 3 মাস হলে, আম্মাও বললো যে তুমি টেনশন করো না, 3 মাস হলে এগুলো সব নিজে নিজে ঠিক হয়ে যাবে। রান্না আমার হাফ হয়েছে আর ইনায় একদম ক্যাক করে কেঁদে উঠেছে, আর 2 বার ইস্যু হয়ে গেছে তো খিদে পেয়ে গেছিল। তবে খাইয়ে দাইয়ে আম্মা খাওয়া হয়ে গেছে, আম্মা ওকে নিয়ে আছে, এবার আমরা ডিনারটা কমপ্লিট করবো, কারণ ওরা আজকে গেছিল, ওদের খুব টায়ার্ড লাগছে, আমি আজকে অতটা টায়ার্ড নেই, রেস্ট করেছি অনেকটা। আর এই যে রাত্রিবেলা জামাই স্পেশাল, বলো। এখানটাতে ভাত হয়েছে, মসুর ডাল, আলু ভাজা, ডিম ভাজা, দুপুরবেলা মাছের ঝোল আছে, আর এখানটাতে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আম্মা করেছিল। এখন যে চিকেনটা করলাম এই যে, আর এটা হচ্ছে মাটন, মানে রেখে দেওয়া হয়েছিল ভাইয়ের জন্য স্পেশালি, যে আসবে সেদিন করে দেওয়া হবে ভাইয়ের জন্য মাটন। এই হচ্ছে কি আমাদের ডিনার। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, স্পেশালি ইনায়া আর আফ্রিদের জন্য। গুড নাইট। গুড নাইট বল দাও মামা। গুড নাইট। কি খাচ্ছে দেখো, ভাত খাওয়ার আগে কে খায় ওটা? হ্যাঁ যাক, তুমি যখন খাচ্ছো তাহলে আমাকে একটু দাও, ঠিক আছে? গুড নাইট করে দাও। গুড নাইট করে দাও। গুড নাইট।